যারা নতুন করে শুরু করবেন আমি মনে করি তারা একই রকম সিস্টেমে শুরু করবেন উল্টাপাল্টা পাল্টা খাসা না বানায় ট্রে সিস্টেম বানাবেন অনেক কষ্ট কমে দেব যাওয়ার সময় আমাদের মিনি এবং লিও বসে রয়েছে দরজার সামনে সকাল হয়েছে তো তাদেরও এখন ঘুম ভাঙছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবা গতকালকে বাজার থেকে কিছু লাউ গাছে চারা নিয়ে আসছে সাথে কিছু ধনিয়া এবং লাল শাকের বীজ নিয়ে আসছে একবার সকাল সকাল বাবা প্রস্তুতি নিতেছে আমাদের যে বাগানটা আছে ওই বাগানের মধ্যে যাওয়ার জন্য বাবা বালতির মধ্যে লাউ গাছের চারা গুলা নিয়ে বাইরে হতেছে যাওয়ার সময় আমাদের মিনি এবং লিও বসে রয়েছে দরজার সামনে সকাল হয়েছে তো তাদেরও এখন ঘুম ভাঙছে একটু ঘুরাঘুরি করতেছে দরজার সামনে তো বাবা আস্তে করে চলে যেতেছে শীত আসবে আসবে এই অবস্থা এখন মোটামুটি চারদিকে কুয়াশা পড়তেছে দেখেন একবারে কুয়াশা চারদিক অন্ধকার করে এলাইছে এখনো শীত তেমন বেশি পড়ে তবে শীত যখন বেশি পড়বো তখন তো আরো বেশি হইব চারপাশে সবাই শীতকালীন শাক সবজি লাগাইতেছে দেখেন এই খেতে ঢুলা লাগাইছে মানে আমাদের নোয়াখালী বাসা ঢুলা বলি এমনিতে এর নাম হচ্ছে লাল শাক এই শীতকালে খেতের পানি শুকায় যায় আর ওই সময় অনেক গুড়া মাছ পাওয়া যায় ওই মাছ গুলা দিয়ে লাল শাক যখন পাকাইবেন লাল রক্তের মতো গরম গরম ভাত গুলা খাইতে কি যে ভাল লাগে আমি খুব মিস করতেছি যেহেতু আমি দেশের বাইরে আসলে এখানে শাক সবজি তেমন পাওয়া যায় না এই কারণে শীতকে শীত কে আমি শীতকালীন বাবা অবশেষে বাগানে চলে আসছে আস্তে আস্তে করে বাবা লাউ গাছ গুলা নিচে রাখতেছে আর এই লাউ গাছ গুলা যেখানে রোপন করা হইব আমরা ওটা একটা বলি ওই মুড়া গুলা কিন্তু বাবা আগে থেকে প্রস্তুত করে নিছে মুড়া গুলার মধ্যে বিশেষ করে জৈব সার গোবর আমাদের এদিকে যে কচুরি পানা আছে ওই পচা কচুরি পানা এখানে এখানে ব্যবহার করা হয়েছে যাতে লাউ গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় আগে যে জমিটা কোপায় রাখছে বাবা এগুলো আস্তে আস্তে করে আবার কোপায় নিতেছে মানে চা গুড়া গুড়া করে নিতেছে যাতে করে ধনিয়ার বিচি বোনানোর পরে সুন্দর মতো মাটির নিচে পড়ে আবার উঠতে পারে যদি বড় বড় চাক থাকে তাহলে ধনিয়া গাছের বীজ যদি ওই চাকের নিচে পড়ে তাহলে ওই গাছটা ঠেলে উপরে দিয়ে উঠতে পারবো না এই কারণে বাবা চাক ছোট ছোট করে নিতেছে তারপর বাবা যে ধনিয়ার বীজ নিয়ে আসছিল ওগুলো আস্তে আস্তে করে বাইনে দিতেছে মানে সারাই দিতেছে আশা করি আট থেকে দশ দিনের ভিতরে এই বীজ থেকে ধনিয়া গাছের চারা বাইর হইব এইবার আমাদের দক্ষিণ মুরগি যে সেট তৈরি করা হয়েছে ওগুলা তো ট্রে সিস্টেম করছে এর আগে আমাদের মুরগির পায়খানা পরিষ্কার করতে খুবই কষ্ট হইতো বেশিরভাগ সময় বালুগুলা চেঞ্জ করা লাগতো বা অন্যান্য যেসব আমরা কাঠাগুড়ি ব্যবহার করতাম ওগুলা কয়েকদিন পর পর নষ্ট হয়ে যেত অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হইয়া মুরগির করাজা ধরতো আর করাজারোগে ধরলে তো কি হয় আপনারা ভালো করে জানেন মুরগি সহজে দুর্বল হয়ে যায় এমনকি মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে বাবা আস্তে আস্তে করে ট্রে গুলা বাইর করা পরিষ্কার করা প্রস্তুতি নিয়ে নিতেছে একবারে খুব সহজে দ্রুতভাবে পরিষ্কার করা যায় ট্রের কারণে আপনারা যারা নতুন করে শুরু করবেন আমি মনে করি তারা একই রকম সিস্টেমে শুরু করবেন উল্টা পাল্টা খাসা না বানায় ট্রেস সিস্টেম বানাবেন অনেক কষ্ট কমে দেবো গত দুই দিন যাবত যে আমাদের নতুন আর একটা বানাইছে এবং কি রং করা হয়েছে ওই সেট বাবা এখানে নিয়ে আসছে শুকে গেছে রংগুলো এখানে এখানে নিয়ে আসছে ইনশাল আমাদের যে জাপানিজ ব্যান্থাম গুলা নিচে দেখতেছেন ওগুলো আমরা এই ঘরে দিয়ে দিব আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ